হ্যালো বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আজকে আরেকটি নতুন ভিডিও নিয়ে তোমাদের কাছে হাজির হয়ে গেলাম বন্ধুরা সময় কারোর জন্য অপেক্ষা করে না সময়ের সাথে সাথে একটি করে দিন আমাদের জীবন থেকে চলে যায় এবং এই দিন পাল্টানোর সাথে সাথে নতুন নতুন ভিডিও নিয়ে আমিও হাজির হয়ে যাই তোমাদের কাছে আর চলে এলাম প্রাকৃতিক এক সৌন্দর্যময় মাঠের দৃশ্য নিয়ে তোমাদের কাছে বন্ধুরা আমি মাঠ চলে এসেছি মাঠে আমি কিছু শাক নেব তোমাদেরকে আমি মাঠটা দেখিয়ে দিই দেখতে পাচ্ছ চারিদিকে অনেক কিছু গাছ লাগানো আছে কিছু গাছ এখনো বেড়ায়নি এই যে দেখতে পাচ্ছ কুমড়ো কুমড়ো শাক হয়েছে কিছু গাছ এখনো ছোট আছে অনেক ছোট ছোট শশা আরে অনেক রকম লাগানো আছে দেখো বন্ধুরা লাউ গাছটা এই ফেগড়ি বেরিয়েছে কত সুন্দর টাটকা মোটা লাউ শাকটা হয়েছে দেখো আরও নানা রকম ছোট ছোট গাছ হয়েছে এখন এগুলো বাড়েনি শুধু কুমড়ো শাকটা একটু বেশি হয়েছে বন্ধুরা সবুজের দৃশ্য কত সুন্দর লাগছে দেখো টাটকা কুমড়ো শাক কত সুন্দর হয়েছে পুরো জমিটাতে দেখো বন্ধুরা কত সুন্দর লাগছে কি সুন্দর কুমড়ো গাছগুলো হয়েছে বন্ধুরা এই অংশটাতে অনেক রকম গাছ লাগানো আছে এখনো বেরোয়নি এখন ওই ছোটো ছোটো চারা অনেকে হয়ে আছে কিছু গাছ ডালা দেওয়া হয়েছে যাতে উঠতে পারে এখানে অনেক কিছু গাছ ডালা দেওয়া আছে বন্ধুরা দূরের দৃশ্য কত সুন্দর লাগছে দেখুন মাঠের কত সুন্দর দৃশ্য পুরো জমিটায় কুমড়ো শাক নানা রকম শাক সবজিতে মাঠে টাটকা সবুজ শাক সবজিতে ভর্তি আছে কত সুন্দর লাগছে দেখতে বন্ধুরা এই অংশটাই ভালো করে দেখলে তোমরা দেখতে পাবে কত খেটে শাক হয়েছে আমি আজ কিছু খেটা শাক তুলতেই আজকে জমিতে এসেছি কিছু শাক তুলে নেব তোমাদেরকে দেখাচ্ছি কত হয়েছে জমির পাশে পাশে লাগানো হয়েছে খেটা শাক বন্ধুরা খেটা শাকগুলো অনেক ঘন ঘন লাগানো হয়েছে তার জন্য আমি কিছু কিছু বাড়িতে খেয়ে পাতলা করে দিচ্ছি শাকগুলো যাতে বাড়তে পারে আমি কিছু বড় বড় দেখে শাক তুলে নেব আমি ডালি নিয়ে চলে এসেছি শাক তোলার জন্য এখানে কিছু বড় বড় দেখে শাক তুলে নেব বন্ধুরা কিছু তুলেছি আমি এখন অনেকগুলো শাক তুলে নেব কারণ খেটা শাক কমে যায় সেদ্ধ হলে আমি অনেকটা শাক আরও তুলে নেব যাতে অনেকটা অংশ পাতলা হয়ে যায় বন্ধুরা এখানে অনেক খেটা শাক লাগানো হয়েছিল পাতলা করার জন্য তুলে তুলে অনেকটা খাওয়া হয়ে গিয়েছে নিজেরাও খেয়েছি অন্যদেরকেও কিছু কিছু দিয়ে দিয়ে দেওয়া হয়েছে পাতলা করার জন্য অনেকটা পাতলা হয়ে গেছে আরও কিছু বীজ ছড়ানো হয়েছে বেড়াবে খেটা শাক বন্ধুরা দেখতে পাচ্ছ আমি কতগুলো খেটা শাক তুলেছি আমার তুলা হয়ে গেছে আমি এবার বাড়ি যাচ্ছি আমার সব অনেকগুলি খেটা শাক প্রায় তুলে নিয়েছি এবার আজকের মতো এখানে শেষ বন্ধুরা দেখা হবে আগামীকাল নেক্সট ব্লগের সাথে ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ